আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি সঙ্গীতাশা। সালতানাত অব ওমান, তেল সমৃদ্ধ এই দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ ও পরিবেশের অধিকারী। আরব বিশ্বের প্রাচীনতম স্বাধীন রাষ্ট্রটি 1970 সাল পর্যন্ত মাস্কাট এবং পরে ওমান নামে পরিচিতি লাভ করে। সে সময় কৃষক আর জেলেদের দেশ হিসেবে পরিচিত ওমান। তখন অবকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ওমান তখন দারিদ্র্যপীড়িত একটি দেশ। 1970 সালের 22 জুলাই সুলতান কাবুস আনুষ্ঠানিকভাবে যখন তার পিতার নিকট হতে ক্ষমতা গ্রহণ করেন, তখন ওমান জুড়ে ছিল মাত্র 3টি স্কুল। সারা দেশে ছিল না একটি ভালো হোটেল। খাবার পানির অভাব ও যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। কিন্তু সেই গরিব ওমান আজ আরব বিশ্বের একটি আধুনিক ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত। উন্নত অবকাঠামো আর নাগরিকদের সচ্ছল জীবনযাপনের জন্য ওমান অন্যতম সুখী আর শান্তিপূর্ণ একটি দেশ। 1986 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ বিশ্ববিদ্যালয় বর্তমানে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। ওমানে বর্তমানে শিক্ষার হার 91.1%। তেলের পর পর্যটন, মৎস্য এবং খেজুর দেশটির আয়ের অন্যতম উৎস। পৃথিবীর মধ্যে ওমানি ঘোড়া বেশ জনপ্রিয়। দেশটির আয়তনে বিশাল হলেও জনসংখ্যা মাত্র 46 লাখের মতো, যেখানে ওমানি জনসংখ্যা 28 লাখ। 2022 সালে দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে প্রবাসী নাগরিক রয়েছে 11 লাখের বেশি, যার মধ্যে বাংলাদেশি, ভারত, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী। বর্তমানে দেশটিতে প্রায় 6.5 লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। ওমানের আকর্ষণীয় পর্যটন স্থলসমূহের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি, সৈকত, প্রাচীন বাজার, দুর্গ, প্রাচীন বসতি, স্তম্ভ এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকাসমূহ। দর্শনার্থীরা ভ্রমণ, পাহাড়ে আরোহণ, কচ্ছপ, ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারি সহ বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। ইউনেস্কো ওমানের দক্ষিণাঞ্চলীয় সালালা নগরী এবং বহু প্রাচীন নিদর্শন স্থল বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছে। ওমান একটি মুসলিম দেশ, তবুও জনসংখ্যার প্রায় 13% হিন্দু ধর্মের মানুষ বসবাস করে ওমানে। প্রায় 3/4 মুসলমানদের পড়াশোনার জন্য অনেক বিদ্যালয় রয়েছে। অভিবাসী হিসেবে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, হিন্দু ধর্মের মানুষ ওমানে বসতি স্থাপন করে বসবাস করছে। শান্তিপূর্ণ এই দেশটিতে খুন, খারাবি, হামলা, বিক্ষোভ এই ধরনের কোনো সংবাদ দেখা যায় না বললেই চলে। দেশটি এতটাই নিরাপদ যে গভীর রাতে কোটি টাকা নিয়ে যাতায়াত করতেও ভয় নেই। এমনকি রাতে নির্জন পথে মেয়েরাও গাড়ি নিয়ে যেতে পারেন নির্ভয়ে। লোকমুখে শোনা যায় দেশটির সালালা অঞ্চলে এবং আদি ওমানিদের ঘরে অবিবাহিত মেয়ে থাকলে বাড়ির ছাদে লাল পতাকা টানিয়ে দেওয়া হতো। অর্থাৎ কোনো ওমানির যদি 4টি মেয়ে থাকে তাহলে তার বাড়ির ছাদে 4টি লাল পতাকা উঠত। মেয়েদের বিয়ে হয়ে গেলে আবার সেই পতাকা নামিয়ে ফেলা হতো। দেশটিতে বিয়ে করতে বেশ অর্থ খরচ করতে হয় ছেলেদের। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী একজন ছেলেকে দেন মোহর পরিশোধ করে এরপর বিয়ে করতে হয়। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।